campuses of America and across capitals around গাজার দক্ষিণ অঞ্চলীয় নগরী রাফার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলার পর তা নিয়ে বিশ্ব নেতাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। ইসরায়েলি পার্লামেন্টে বিষয়টি নিয়ে বিরোধীরা সরগোল করে। নেতানিয়াহু বলেন রাফা থেকে এরই মধ্যে প্রায় 10 লাখ সাধারণ ফিলিস্তিনিকে সরিয়ে নিয়েছি এবং বেসামরিক মানুষদের ক্ষতি না করার সর্বোচ্চ চেষ্টা করার পরেও দুর্ভাগ্যজনকভাবে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। গত রোববার রাতে রাফার তেল আল সুলতান এলাকায় একটি তাবু আশ্রয় শিবিরে আকাশ হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত 45 জন নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই নারী, শিশু ও বয়স্ক মানুষ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানান হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন, অনেকেই মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাফায় আশ্রয় শিবিরে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন থেকে ইসরায়েলকে গাজার সাধারণ ফিলিস্তিনিদের সুরক্ষার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। তেল আল সুলতানের ওই অস্থায়ী আশ্রয় শিবিরে হামলার বিষয়ে ইসরায়েল বলেছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমানবাহিনী রাফায় হামাসের একটি কম্পাউন্ডে নিখুঁতভাবে আঘাত এনেছে। এতে পশ্চিম তীরে নিয়োজিত হামাসের চিফ অফ স্টাফ ও ইসরায়েলে প্রাণঘাতী হামলার পেছনে থাকা হামাসের আরেকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। রাফা থেকে ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে হামাসের দীর্ঘ পাল্লার রকেট ছোড়ার জবাব দিতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র বলেন হামাস নির্মূল করার অধিকার ইসরায়েলের রয়েছে এবং আমরা এটাও বুঝতে পারছি যে রোববার রাতের হামলায় দুজন জ্যেষ্ঠ হামাস জঙ্গি নিহত হয়েছেন যারা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের হত্যার জন্য দায়ী। তবে আমরা এটা স্পষ্ট করে বলছি, ইসরায়েলকে অবশ্যই বেসামরিক ফিলিস্তিনিদের সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন এই অভিযান বন্ধ করতে হবে, রাফায় ফিলিস্তিনি জনগণের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। বিশ্ব নেতাদের এই ক্ষোভ প্রকাশের মধ্যেই সোমবার ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহু বলেন রোববারের ওই হামলা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু গাজায় আমাদের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছে আমার নেই। সাদাত্তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।